প্রিয় এসএসসি পরীক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আমি শুভ। আজকের ভিডিওটি হচ্ছে পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর উত্তরমালা নিয়ে। আমি প্রমাণসহ আপনাদেরকে বলে দেব যে পদার্থবিজ্ঞানের এমসিকিউ এর উত্তরটি পাঠ্যবইয়ের কোন স্থান থেকে এসেছে এবং গণিতগুলো কোন সূত্র দিয়ে আপনাদের করতে হবে। আশা করি ভিডিওটি দেখবেন। প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে তাপমাত্রার একক কোনটি? সঠিক উত্তর খ। পাঠ্যবইয়ে বস্তুর উপর তাপের প্রভাব এই অধ্যায়ে এই সংক্ষিপ্ত প্রশ্নটির উত্তর রয়েছে। দুই নম্বর প্রশ্নটি হচ্ছে 2-1 এবং 2 মানে রোধ তিনটিকে সমান্তরালে সংযুক্ত করলে তুল্য রোধ কত হবে? সঠিক উত্তর হচ্ছে 5 তুল্য রোধ। এটি করার জন্য আপনাকে তড়িৎ কাঠের RS equal to R1 plus R2 plus R3 যোগ করলে আমরা RS এর মান পাই ক 5 তুল্য রোধ। তিন নং প্রশ্নটি হচ্ছে কার্বনের 14টি ইলেকট্রন ও 6টি প্রোটন, আইসোটোপে কয়টি নিউট্রন আছে? আমরা জানি নিউট্রন সমান ইলেকট্রন বিয়োগ প্রোটন, সুতরাং 14-6=8। সঠিক উত্তর গ 8টি। চার নম্বর প্রশ্নটি হচ্ছে স্টেপ আপ ট্রান্সফরমারের ক্ষেত্রে কোনটি সঠিক? আমাদের পাঠ্যবইয়ে চুম্বক অধ্যায়ে উল্লেখিত আছে যে NS ক্যাপিটাল NP, যেহেতু এখানে NP স্মল NS, সুতরাং সঠিক উত্তরটি হবে গ NP NS। পাঁচ নং প্রশ্নটি হচ্ছে তামার আপেক্ষিক তাপ কত? সঠিক উত্তরটি হচ্ছে হ 400 জুল কেজি পার ওয়ান কেলভিন পার ওয়ান, এটি পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে। প্রশ্নটি হচ্ছে শূন্যস্থানে কুলম্ব ধ্রুবকের মান কত? সঠিক উত্তরটি হচ্ছে ক 9×10⁹ নিউটন মিটার স্কয়ার কুলম্ব পার ওয়ান। সাত নং প্রশ্নটি হচ্ছে তড়িৎ ক্ষেত্রে কোন বিন্দুতে 10 কুলম্ব আধানের একটি বস্তুকে স্থাপন করলে 20 নিউটন কুলম্ব পার ওয়ান তড়িৎ তীব্রতা পাওয়া গেলে অনুভূত বলের মান কত? প্রশ্নটি হচ্ছে অনুভূত বলের মান, সুতরাং F, আধান Q, তড়িৎ তীব্রতা টেনকে যদি 20 দিয়ে আমরা ভাগ করি তাহলে উত্তর আসবে 0.5 নিউটন। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ঘ 0.5 নিউটন। আট নং প্রশ্নটি হচ্ছে কোনটি শক্তির মাত্রা? সঠিক উত্তরটি হচ্ছে গ mL²T⁻²। এটিও পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে। নয় নং প্রশ্নটি হচ্ছে অবতল দর্পণে মেরুবিন্দু ও প্রধান ফোকাসের মাঝে লক্ষ্যবস্তু স্থাপন করলে এর বিম্ব কোথায় পাওয়া যাবে? আলোর প্রতিসরণ পাঠে এটি উল্লেখিত রয়েছে অবতল দর্পণ ক্ষেত্রে। সঠিক উত্তর গ দর্পণের সামনে। 10 নং প্রশ্নটি হচ্ছে উত্তল দর্পণে গঠিত বিম্ব, সঠিক উত্তরটি হচ্ছে গ বাস্তব উল্টো হয় সর্বদা কর্বিত হয়, এটিও উত্তল দর্পণ উত্তল লেন্সের ক্ষেত্রে পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে। এখানে উত্তল দর্পণ, যেহেতু লেন্স এবং দর্পণ একই অর্থ দাঁড়ায়, সুতরাং আমাদের পাঠ্যবইয়ে উত্তল লেন্সে আমরা এই প্রশ্নটির উত্তর দেখব। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে আলফা কণা, সঠিক উত্তরটি হচ্ছে 1, 2 ও 3, একটি হিলিয়াম নিউক্লিয়াস 6 সেন্টিমিটার বাতাস ভেদ করতে পারে না, জিঙ্ক সালফাইড পর্দায় প্রতি প্রভাব সৃষ্টি করে, এটিও আলফা বিটা গামা এই তিনটা রশ্মির ক্ষেত্রে আলফা কণাটি পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে, এটি সঠিক উত্তর হচ্ছে 1, 2 ও 3।
বারানং প্রশ্নটি হচ্ছে বন্দুক থেকে গুলি ছুড়লে সঠিক উত্তরটি হচ্ছে এক ও তিন গুলি ও বন্দুকের বর্বেগ সম্মুখী হয় বন্দুকের পশ্চাৎবে গুলির তুলনায় কম হয় তেরো নং প্রশ্নটি হচ্ছে সিলিকনের সাথে বোরন যোগ করলে কোন ধরনের অর্ধপরিবাহী তৈরি হয় সঠিক উত্তরটি হচ্ছে হ এন টাই পদার্থবিজ্ঞানের অর্ধপরিবাহী ট্রপিক্সে এটি হুবু উল্লেখিত রয়েছে যে সিলিকনের সাথে বোরন যোগ করলে এন টাইপ অর্ধপরিবাহী তৈরি হয় দীপক দেওয়া রয়েছে একজন বালক 18 মিটার গভীরতা বিশিষ্ট একটি কূপের কাছে দাঁড়িয়ে শব্দ উৎপন্ন করল 14 নং প্রশ্নটি হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সর্বাধিক কত গভীরতা কমালে সে প্রতিধ্বনি শুনতে পাবে সঠিক উত্তরটি হচ্ছে ক 34.6 মিটার এই অঙ্কটি আপনারা করার জন্য গভীরতা h সমান 18 মিটার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে 332 ms/1 H এর মান 18 এবং B এর মান 332 15 নং প্রশ্ন একইভাবে উদ্দীপক হতে উত্তর দেওয়া লাগবে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শুনতে তার কত সময় লাগবে সুতরাং এখানে সময়টি বের করতে হবে আমাদের H সমান 18 মিটার রয়েছে এবং 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হবে 332 যোগ 20 গুণন 0.6 সুতরাং সঠিক উত্তরটি হচ্ছে হ 0.104 সেকেন্ড পিরিয়ডের একক কোনটি আমাদের পাঠ্যবই উল্লেখিত রয়েছে পিরিয়ডের একক নিউটন মিটার পার টু তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ নিউটন মিটার পার টু সতেরো নং প্রশ্নটি হচ্ছে সৌরশক্তি সাহায্যে সঠিক উত্তরটি হচ্ছে 1, 2 ও 3 জীবাশ্ম জ্বালানি পাওয়া যায় সরাসরি তড়িৎ শক্তি পাওয়া যায় ক্যালকুলেটর প্যাকেট রেডিও ইলেকট্রনিক ঘড়ি ইত্যাদি চালানো যায় তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 1, 2 ও 3 আঠারো নং প্রশ্নটি হচ্ছে স্থির তলে কোনো বিন্দুতে চাপ কেমন হয় সঠিক উত্তরটি হচ্ছে ক গভীরতার সমানুপাতিক প্রশ্নের জন্য একটি উদ্দীপক দেওয়া রয়েছে তত্ত্বের আলোকে 1920 নং প্রশ্নের উত্তর দাও 19 নং প্রশ্নটি হচ্ছে নিচের চিত্রের কোন অংশ সমবেগ নির্দেশ করে সঠিক উত্তরটি হচ্ছে এ ও বি কারণ এ ও বি এ বেগ হচ্ছে 20 ms/1 সুতরাং সমবেগ এ বি প্রশ্নটি হচ্ছে এবি অংশের অতিক্রান্ত দূরত্ব কত হবে আমাদের অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে অতিক্রান্ত দূরত্ব এস আমাদের বেগ এবং সময়ের মান বের করতে হবে সময়ের জন্য বিশ মাইনাস দশ সমান দশ আর বেগ হচ্ছে এ থেকে বি বেগ হচ্ছে 20 সুতরাং এস ইকুয়াল টু বি গুণন টি 20 গুণন 10
সমান 200 তাহলে সঠিক উত্তরটি হচ্ছে গ 200 মিটার আবারো আমি বলে রাখছি এই সূত্রটি হচ্ছে a = b গুণন t যেহেতু a থেকে b দুইটি সময় রয়েছে সুতরাং 20 থেকে আমরা 10 বিয়োগ দিয়ে প্রকৃত সময়টা বের করতে পারব 21 নং প্রশ্নটি হচ্ছে পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে সঠিক উত্তরটি হ রজার ব্রেকন বাইশনং প্রশ্নটি হচ্ছে 500 গ্রাম বলের একটি বস্তুর উপর ফার্স্ট নিউটন বল প্রয়োগ করা হলে ত্বরণ কত হবে আমরা জানি ত্বরণ সমান a এবং বল সমান m এবং f সমান বল সমান f সুতরাং আমরা জানি বল কে আমরা গ্রামে থাকলে কেজিতে নিতে হবে সুতরাং 500 ভাগ 1000 সমান 0.5 কেজি আর বল রয়েছে ফাস ত্বরণ f = ma বা ma = f বা a = f / m সুতরাং 5 ভাগ 500 মানে ফাসকে আমরা 500 কেজিতে নিয়ে পাই আমরা 0.5 এই 5 কে আমরা 0.5 দ্বারা ভাগ করলে সঠিক উত্তরটি আসবে গ 10 ms ইনভার্স 2 আবারও আমি বলে রাখি বরকে কেজিতে নিতে হবে এবং এফ এই 22 নং প্রশ্নটির জন্য সূত্র রয়েছে এফ সমান এম এ কৃষ্ণ প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি মৌলিক রাশি সঠিক উত্তরটি হচ্ছে খ দীপন তীব্রতা এটিও পাঠ্যবইয়ে উল্লেখিত রয়েছে 26 নং প্রশ্নটি হচ্ছে বাষ্পায়ন বাষ্পায়নের ক্ষেত্রে কোনটি সঠিক সঠিক উত্তরটি হচ্ছে খ চাপ বাড়লে বেড়ে যায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া শূন্যস্থানে হার সর্বাধিক এটি ভুল এটি আপনারা যে পাঠ্যবইয়ে বাষ্পায়ন প্রবৃত্তিতে উল্লেখিত রয়েছে চাপ বাড়লে বেড়ে যায় স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া 25 নং প্রশ্নটি হচ্ছে একটি অবতল লেন্সের ফোকাস দূরত্ব 25 সেন্টিমিটার হলে এর ক্ষমতা কত আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু পি ফোকাস দূরত্ব ইকুয়াল টু এফ সুতরাং p ইকুয়াল টু 1 বাই f 1 কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে সঠিক উত্তরটি আসবে ক 0.04 ডায়াপটর লেন্সের ক্ষেত্রে আমরা ঋণাত্মক চিহ্নটি ব্যবহার করে থাকি তাহলে সঠিক উত্তরটি হচ্ছে ক ভিডিওটিতে আপনার মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই জমা দেবেন তাহলে পরবর্তী ভিডিও বানাতে আমাদের অনুপ্রেরণা জাগায় থ্যাংক